তো আমি এখন আমার কাজিনদেরকে নিয়ে বাচ্চা পার্টিকে নিয়ে যাচ্ছি ফুসকা খেতে। এই যে সব গ্যাং, বাকি সব আমার ছোট বাচ্চা, বাচ্চা। আর এই হচ্ছে আমার দুটা কাজিন ফুসকু ফুসকু। ফুসকু গুলা এখন সব বড় হয়ে গেছে আসলে, ফুসকু রাই। আর লামিয়ার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, সবাই বলে দাও তোমার চ্যানেলটার নাম। আমার নাম, আমার চ্যানেলের নাম লামিয়া হুদা। অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় দিদির থেকে ভালো ভিডিও, খুবই সুন্দর ভিডিও বানায়, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর লামিয়া হুদার যে সাবস্ক্রাইবার গুলো আছে সেগুলো থেকে আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সব আমরা ইউটিউব পার্টি নাকি, ইউটিউব ফ্যামিলি। আর এই হচ্ছে আমার ফুফির কাজিন। চলে এসেছে আমাদের ফুসকা। সবাই ফুসকা খেতে এসে পড়েছে, রাস্তার পাশে বসে এখানে ভাপা পিঠা খাওয়া হচ্ছে। এটা ধনিয়া পাতা, সরিষা পাতা দেন আর একটু। তো দি রিভিউ করো, ডিম চিতই উইথ অনেকগুলা ভর্তা, নাইস গুড, বাট আমি জানি না পরে আমার অবস্থা কি হবে, ইনশাআল্লাহ ভালো লাগছে, কিচ্ছু হবে না। ইয়ামি টেন অন টেন গাইজ। আমাদের উনো খেলা হচ্ছে, আচ্ছা গুগল একটা একটা করে বলুন। আরে অন্য কাট গুলো নতুন তো খেলাই, কয়টা করে দিবা? সাতটা। একদিন চলো আমরা ইয়া খেলি, ওই যে কি মনোপলি। আরে ধনী হবার মজার খেলা, মনোপলি খেলা শেষ হয় না। চল চল চল, তো তোরা গেছিস গা দানমন্ডি, তুই দূরে গিয়ে বয়ে রইছিস, কত চ্যালেঞ্জ হইতো। আমার কাছে পাঁচ পেজ প্রতিদিন এসে পড়বে। রাবিব কি কার উড়াইলিস? আমি উড়াই নাই কিন্তু। এই যে পেনাল্টি রাবিব আগে মারছিস কে? তো এইখানে আমার আম্মু আমার জন্য সব আচার, ফল ফ্রুট, সব সিজনাল ফল ফ্রুট সব ফ্রোজেন করে রেখে দিছে, যাতে আমি আসলে খেতে পারি। কারণ আমার তো এইগুলো আমি যেই সিজন আসছি তখন তো এটা পাওয়া যাবে না, তাই আম্মু সব রিজার্ভ করে রাখছে। তো এটা কি আম্মু? এটা দেউয়া বলে, এটা একটু টকটক। আর এটা আম্মুর হাতের কিসের আচার? জলপাই আচার। আর এটা কি? পেহলাগোটা। পেহলাগোটা এটা একটা ফল। এটা আমাদের গাছের খেজুর, এগুলো সব আমার জন্য রেখে দিছে। আর এটা আমের আচার, এটা আমের আচার। আর এটা জলপাই। আর এটা কি? জাম। এটা জাম, জাম ফ্রোজেন করা। আর এটা হচ্ছে কি? আমরার মোরব্বা। আর এটা হচ্ছে লটকন। এইটা এটা আমের আরেকটা আচার, আম্মুর স্পেশাল আচার। আর এই যে এখানে আম ওখানেটা ফ্রোজেন করে রেখে দিছে আম। আর এটাও আর একটা আমের আচার। আর এখানে যে আমরা ফ্রোজেন করা। আর এই যে এটা কি? এটা জাম। এই যে এটাও আম। এখানে সব কিছু একদম ফ্রোজেন করে আমার জন্য রেখে দিছে।
এত এত জিনিস এগুলো আস্তে আস্তে সব ফ্রোজেন করে রাখছে যাতে ভাস্তে ধীরে খেতে পারি। আর এই যে এই হচ্ছে আমাদের গাছের আম, এটাও তো ফ্রোজেন করে রাখছিল, এটা এখন একটু নর্মাল হয়েছে। আমাদের গাছে ছাদ বাগানের গাছের আম, এই হলো। আর এই হচ্ছে আমার ছোট মামির বানানো ইয়ামি ইয়ামি আচার। সে তো অনেক ধরনের আচার বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে, তো সব কিছু অনেক বেশি মজা ছিল। আর আমার কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।